যে দেশে ছয়টি বিড়াল পিছু একজন মানুষ, অর্থাৎ সেখানে মানুষের মোট সংখ্যা ব্যাস আর বিড়াল প্রায় 120। মানুষ নয়, বিড়ালই সেখানে রাজা। তারাই রাজত্ব করছে, তারাই দাপিয়ে বেড়াচ্ছে। দক্ষিণ জাপানের এক প্রত্যন্ত দ্বীপের চিত্র এটা। গল্পটা শুরু হয় বেশ কয়েক বছর আগে, জাপানের একটি দ্বীপ আওসিমা। ওই দ্বীপে মৎস্যজীবীদের নৌকার উপর অত্যাচার চালাতো কিছু ইঁদুর। তাদের শায়েস্তা করতে এই দ্বীপে নিয়ে যাওয়া হয় এই বিড়ালদের। ইঁদুর তো দূর করেই ছেড়েছে, পাশাপাশি সেখানেই ঘাঁটি গেড়ে বসেছে বিড়ালরা। 120টি বিড়াল ধাপিয়ে বেড়াচ্ছে, আর সঙ্গী গুটি কয়েক মানুষ। 1945 সালে এই দ্বীপে মানুষের সংখ্যা ছিল 900। এখন বেশিরভাগ মানুষ নৌকায় চেপে ক্যাট আইল্যান্ড পরিদর্শনে যায়। এই দ্বীপে না আছে খাবারের দোকান, না আছে গাড়ি, কিন্তু তবুও বিড়ালপ্রেমীরা একবার ঘুরে আসে এখানে। এখানকার বিড়ালদের চাহিদাও খুবই কম, পর্যটকরাই তাদের নানা রকম খাবার দিয়ে থাকে, তাতেই তারা খুশি। আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।